আর কোনো 111 এর দরকার নেই নিজে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার চুরি ফাঁস হয়ে গেছে জোর করে এখন আর ক্ষমতায় থাকা যাবে না বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম শুধু এমপি মন্ত্রী নয় বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব নেওয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের চলমান অভিযান শুধু ক্যাসিনো বিরোধী নয় যারা আইন বিরোধী কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারি কেনাকাটায় 1% অপচয় রুখলেও বিশাল অর্জন হবে বাংলাদেশের মন্তব্য বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের এবারে বন্যায় ত্রাণ কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে প্রতিবেদন দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গ্যাস্ট্রিক নিরাময়ে রেনিটিডিন গ্রুপের ওষুধ তৈরি ও বিক্রি বন্ধের নির্দেশ এর কাঁচামালে ক্যান্সার জীবাণু থাকার শঙ্কা চিকিৎসকদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি খন্দকার নাসিরকে প্রত্যাহারের সুপারিশ ইউজিসি টানা বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 120 জন বিশ্বকাপ বাছে প্রস্তুতি ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ জীবনের জোড়া গোলে 4-1 গোলে জয় পায় স্বাগতিকরা